সো গাইস গুড মর্নিং সবাইকে আজকে জানুয়ারি নাইনটিনথ আর সকাল সকাল উঠে গেছি ঘুরতে যাওয়ার জন্য আজকে অনেক দিন পর ঘুরতে যাচ্ছি আর খুব ঠান্ডা লাগছে শীতের সকাল আর রাস্তা পুরো ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ এই একটা অটো যাচ্ছে এতক্ষণে দেখা যাক আমি এখন অটো স্ট্যান্ডে যাচ্ছি কিছুক্ষণ পর আমার দুটো বন্ধুর সাথে মিট হবে ওখান থেকে আমরা যাদবপুর স্টেশনে যাব আর সেখান থেকে কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরেছ তো গাইজ আমরা যাদবপুর স্টেশনে চলে এসেছি আর এই দেখতে পাচ্ছি আমার দুটো বন্ধু তো এখান থেকে আমাদের নামখানা যাওয়ার ট্রেন আছে সাড়ে পাঁচটার সময় সো চলো ট্রেনে উঠি তারপরে সাথে দেখা হচ্ছে তো গাইজ আমরা এই মুহূর্তে লক্ষ্মীকান্তপুর স্টেশনে দাঁড়িয়ে আছি আর এই মুহূর্তে ট্রেনের ভিড় তো দেখতে পাচ্ছ এখন ঘুরিতে পাচ্ছি সাড়ে ছটা আর এই মুহূর্তে ট্রেন কুড়ি মিনিট দাঁড়াবে স্টেশনে তারপর এখান থেকে আবার নামখানা উদ্দেশ্যে রওনা দেবে আমরা নামখানা স্টেশন এসে পৌঁছালাম আর এখন বাজে আটটা তো এখান থেকে আমাদের যেতে হবে পাতি ঘাট তো আমরা একটু আগেই চলে এসেছি কারণ আমাদের চেক ইন হচ্ছে মৌসুমী আইল্যান্ডে যাচ্ছি তোমরা তো জানোই আমাদের চেক ইন হচ্ছে দশটার সময় তো এখান থেকে পাতি ঘাট যাবো এখান থেকে টোটো বা অটো চাই না কি পাওয়া যায় দেখা যাক তো চলো বাইরেটা যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছো স্টেশনটা ঠিক আছে এটা নামখানা স্টেশন এখান থেকে বাইরে বেরিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তো স্টেশনের বাইরে কিন্তু এখানে টোটো স্ট্যান্ড রয়েছে এই টোটো স্ট্যান্ড থেকে কিন্তু টোটো ধরে আমাদের যেতে হবে মৌসুমী আইল্যান্ড তো পাতিবুনিয়া ঘাট বা হজ্জুতির ঘাট যে কোনো একটা ঘাট থেকে যাওয়া যায় আর কিন্তু আমরা যাবো পাতিবুনিয়া ঘাট কারণ ওখান থেকে সামনে হয় আর আমাদের ভাড়া কিন্তু মাথা পড়ছে পঞ্চাশ টাকা করে নামখানা স্টেশন থেকে নেমে দু ঘন্টা জার্নি করার পর ফাইনালি কিন্তু আমরা এই পাতিবুনিয়া ঘাটে এসে পৌঁছালাম আর এই পারে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এই টোটোতে করেই কিন্তু আমরা আসলাম আর আমরা যাব ওই পারটায় আর দূরে যে নৌকাটা দেখা যাচ্ছে ওই নৌকাটা করে কিন্তু আমাদের যেতে হবে নৌকার ভাড়া কিন্তু দশ টাকা করে বাইক থাকলে পঞ্চাশ টাকা আর এনারা যে দাঁড়িয়ে আছেন এনারাও কিন্তু একসাথে যাবে এবং আমাদের ওই পারে গিয়ে আবার টোটো ধরে আমাদের যে ক্যাম্প সেখানে যেতে হবে নৌকাতে পাঁচ থেকে সাত মিনিট জার্নি করার পর আমরা কিন্তু নদীর এই পারটা এসে পৌঁছালাম যেটা কিন্তু এই আইল্যান্ড এবং এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে নির্দিষ্ট বুকিং করা ক্যাম্পে এবং এখান থেকে যেতে গেলে কিন্তু আমাদের টোটো ধরে যেতে হবে টোটোর ভাড়া পঁচিশ টাকা করে চার থেকে পাঁচ কিলোমিটার এবং যে কোনো ক্যাম্পে যাওয়ার জন্য কিন্তু সেম ভাড়া তো চলো আমরা টোটোতে উঠি তারপরে দেখা তোমাদের সাথে দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা আমাদের এই ক্যাম্পে এসে পৌঁছালাম আমাদের এই ক্যাম্পের নাম হলো স্যান ক্যাসেল বিচ ক্যাম্প আর ঘড়িতে বাজে এখন সাড়ে দশটার মতন তো এখন আমরা চেক ইনটা নিই চেক ইনটা করি একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের ভেতরটা পুরো ঘুরে দেখাবো আর দেখতে পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে মার্ড হাউস তো মাড হাউস আর এদিকে যা যা রয়েছে যা যা টেন্ট রয়েছে যা প্রাইস রয়েছে এবং কীভাবে তোমরা এখানে আসতে পারো কীভাবে বুকিং করতে পারো সবটা কিন্তু তোমাদের জানাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সো গাইস আমরা এই ক্যাম্পে আসলাম আর এই মুহূর্তে আমাদের রুখতে রুখতে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে এটা ডাব তো এই খাবো আর ওরা খাচ্ছে অলরেডি তো এখন ঘুরেছে এগারোটা বাজার একটু পরে লাঞ্চ করবো এদিকে তোমার দেখতে পাচ্ছো পুরোটা টেন্ট রয়েছে ঠিক আছে তোমাদের একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটা আর এদিকে দেখছো বিভিন্ন রকম তোমাদের যা যা দরকার হয় এখান থেকে নিতে পারবে ঠিক আছে সো গাইস এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মার্ড হাউস এখানে তিনজন ম্যাক্সিমাম থাকতে পারবে সতেরোশো টাকা পার হেড এই পাশে তোমাদের বাথরুম রয়েছে তিন চারটে আর এই পাশে কিন্তু রয়েছে মাঠ কটেজ আর এদিকে তোমাদের খাওয়া দাওয়ার জায়গা এখানে তোমাদের লাঞ্চ এবং ডিনার সার্ভ করা হবে এবং এগুলো হচ্ছে মার্ট কটেজ এখানে তোমরা তিন থেকে পাঁচজন ম্যাক্সিমাম থাকতে পারবে নন এসি সতেরোশো টাকা আর এসি নিলে দু টাকা এই পাশে রয়েছে টেন্টের ব্যবস্থা যেটা আর কি এখানকার মেন অ্যাট্রাকশন যেটার জন্য আমরা এখানে এসেছি সো এই নিচে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এক্সেল অ্যাডভেঞ্চার টেন্ট এখানে কিন্তু বারোশো টাকা পার হেড সি ফেসিং এই সামনের টেন্ট আমরা নিয়েছি আর এই পাশেও দেখতে পাচ্ছ টেন্টের ব্যবস্থা রয়েছে এগুলো কিন্তু অ্যাডভেঞ্চার টেন্টই আর এখানেও কিন্তু বারোশো টাকা পার হেড তবে হ্যাঁ আমরা কিন্তু উইকডেজে গেছিলাম উইকেন্ডে কিন্তু তেরোশো টাকা করে আর এই ওপরে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাপল টেন্ট মানে তোমরা যদি বন্ধুরা দুজন আসো বা দুজন কাপল আসো তো তোমরা আরামসে এখানে থাকতে পারো আর এই পাশে দেখতে পাচ্ছো আমার বন্ধু দোল খাচ্ছে এখানে দোলনা রয়েছে সুন্দর করে বসার জায়গায় রয়েছে এখানে কিন্তু আড্ডা একেবারে জমে যাবে আর এই দিকে দেখতে পাচ্ছ একটা ভিউ পয়েন্ট টাইপের রয়েছে এই ওপরটায় এখানটা কিন্তু উঠে মানে অনেকটা ভিউ পাওয়া যায় আর চলো তোমাদের ওপরটা ঘুরে দেখাই সো গাইজ আমরা কিন্তু ওপরে চলে এসেছি এবং ওপরে যে ট্রেনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাপল টেন্ট এখানে কিন্তু দুজনে থাকার ব্যবস্থা রয়েছে রেট কিন্তু সেম বারোশো টাকা পার হেড তবে এই টেন্টগুলোর একটা সুবিধা কি এই ট্রেনগুলো যেহেতু ওপরে তাই সমুদ্রের ভিউ অনেকটা বেশি পাওয়া যায় তো তোমরা চাইলে এই টেন্টগুলো নিতেই পারো আর এদিকে দেখছো সমুদ্রের ভিউ কতটা সুন্দর লাগছে আর জলটা কিন্তু এই মতো অনেকটা দূরে রয়েছে যেটা নাকি সন্ধ্যাবেলা এই নিচে চলে আসবে তো গাইজ আমরা লাঞ্চ করতে চলে এসেছি এখন ঘড়িতে পাওয়া যায় একটা তো চলো মিনুতে কী কী রয়েছে একবার দেখিয়ে দিই মিনুতে রয়েছে ভাত ডাল ফুলকপির তরকারি সালাড আলু ভাজা এদিকে রয়েছে কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি আর আর একটা কথা ভাত ডাল আর সবজি কিন্তু তোমরা যতবার ইচ্ছা নিতে পারবে তো কোয়ালিটি আর কোয়ান্টিটি মিলে এই ক্যাম্পের যে লাঞ্চ সেটা কিন্তু এক কথা অসাধারণ তো গুড ইভিনিং গাইজ এখন বিকেল চারটে আর আমি একটু এই বিচে হাঁটতে বেরিয়েছি এদিকটার জলটা অনেকটা বেড়েছে আর এদিকে ক্যাম্পগুলো আমি অ্যাকচুয়ালি হেঁটে দেখছিলাম ওই মাথা থেকে শুরু করে ভর্তি ক্যাম্প এদিকে ঠিক আছে ওই মাথাতে আমাদের ক্যাম্প আমি একাই বেরিয়েছি আমার বন্ধুরা শুয়ে আছে আর এখানে জল তো আমাদের দেখাই জলটা দেখতে পাচ্ছ জলটা সকালবেলা একটু দূরে ছিল এখন অনেকটা সামনে চলে এসছে তো আর আমি যতদূর জানি যে সন্ধ্যা হলে নিচেও জল চলে আসবে ঠিক আছে যার জন্য এই কাদা কাদাগুলো হয়েছে এখানে না বালি জিনিসটা কম যার জন্য আর কি স্নান করা একদমই উপযুক্ত না জায়গাটা মানে দীঘা বা পুরী বা বকখালিতে যেই জিনিসটা করা যায় স্নান করা যায় এখানে একদম স্নান করার উপযুক্ত না নোংরা জল আর রাস এই বিচে হাঁটতে গেলে না বিচে প্রচুর কাজ ভাঙা পড়ে মানুষে যাই হোক এনজয় করে পার্টি করে তারপরে বিচে ফেলে দেয় সো সব জায়গাগুলো দেখে হাঁটতে হয় বাদবাকি বাকি জায়গাটা ভালো তো একটু পরে বনফায়ার হবে ডান্স হবে অলরেডি মিউজিক চলছে কয়েকটা ক্যাম্পে আর এখানে যেটা বিশেষ আকর্ষণ যে সন্ধেবেলায় মৌসুমী আইল্যান্ডটা পুরোটা আর কি লাইটে ভরে যায় তখন খুব সুন্দর লাগে জায়গাটা সো সেটা দেখার জন্য ওয়েট করছি যাই হোক এছাড়া এখানে সেরকম বাদ বাকি এক্সট্রা কিছু দেখার নেই বা স্নান করার নেই যারা স্নান করতে চাও সমুদ্রে এনজয় করতে চাও তারা একদমই জায়গাটা এসো না বাদ বাকি যারা বন্ধুবান্ধব নিয়ে বা গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাও তাদের জন্য পারফেক্ট জায়গা আর একটা কথা এখানে এখন কিন্তু জানুয়ারিও শেষ হয়নি ঠিক আছে আমাদের ওখানে যে পরিমাণ ঠান্ডা এখানে একটুও ঠান্ডা নেই কজ সমুদ্রে পাড়ে তোমরা জানো যে ঠান্ডা থাকে না নাতিশীতোষ্ণ এরিয়া তো ভালো লাগছে আর এখানে যে ঠান্ডা নেই তোমরা আমাকে দেখে সেটা বুঝতেই পারছো আমি একটা জাস্ট নর্মাল টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি বেশ একটা এপ্রিল মে একটা ফিল আসছে গরমকালে যেসব যেরকম থাকে আমাদের কলকাতায় তো আমরা ক্যাম্পে চলে এসেছি এখন বাজে সন্ধ্যা ছটা আর তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা কত সুন্দরভাবে লাইট দিয়ে ক্যাম্পটাকে সাজানো হয়েছে আর এখানে প্রতিটা ক্যাম্পে কিন্তু এভাবে লাইট দিয়ে সাজানো হয় সন্ধ্যাবেলা একটু পরে এখানে আগুন চালানো হবে আগুন জ্বালিয়ে বনফায়ার করা হবে আর সেখানে কিন্তু আমরা চিকেন তন্দুরি অর্ডার দিয়েছি এই আমাদের চিকেন তন্দুরি রেডি হচ্ছে আর এটার দামটা একটু তোমাদের বলে দিই এখানে আমরা নিয়েছিলাম ছশো গ্রাম তিনজনের জন্য ছশো গ্রাম নিয়েছিলো আমাদের তিনশো টাকা এবং এক কেজি নিলে পড়বে সাড়ে চারশো টাকা তো আজকে সন্ধ্যাটা আমাদের এভাবেই কাটলো তবে আমরা কিন্তু সন্ধ্যাতে ফাটিয়ে এনজয় করেছি যদিও ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না ইউটিউবের কপিরাইট ইস্যু থাকার জন্য তো এখন বাজে রাত দশটা আর আমরা কিন্তু ডিনার করতে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ডিনারের মেনু রুটি দিয়েছে সালাড দিয়েছে একটা সবজি আর মাংস দিয়েছে তবে তোমরা রুটির জায়গায় ভাতও চাইলে নিতে পারো আমরা রুটি নিয়েছিলাম আরও একটা কথা বলে রাখি তোমরা কিন্তু রুটি আর সবজি যত ইচ্ছে নিতে পারো আমরা কিন্তু বেশ অনেকগুলো করে রুটি আর সবজি নিয়েছিলাম আর এদিকে তোমার মাংসও কিন্তু আমরা এক্সট্রা নিয়েছিলাম তাতে কোনো এক্সট্রা চার্জ লাগেনি ক্সেজ গুড মর্নিং সবাইকে এই সকাল সকাল ঘুম থেকে উঠলাম এখন ঘুরে ছটা কুড়িও আছে সো আমরা এক্ষুনি বেরাবো অ্যাকচুয়ালি তারা আছে একটু সো এই ট্রেনটের ভেতর থেকে সমুদ্র দেখা যাচ্ছে সো চলো এই জায়গাটা ভালো এনজয় করলাম এখানে এখন চেক করে বেন আমরা ট্রেন ধরবো আটটা বার আগে ট্রেন আছে আর ভালো লাগলো জায়গাটা ঘুরে তোমরা তোমাদের আমি সব ডিটেল ডিটেলস দিয়ে দেব ডিসক্রিপশানে তোমাদের যদি জায়গাটা ভালো লাগে তাহলে এসো কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো